অশেষ মহিমা তিনি ভুবনে খ্যাত নরদেহ বহি কেউ করিব কেউ মহিমা ভজিব কেবল ভাবে মজিব সত্য তত দৃঢ় ব্রত কেড়ে সকত জন্ম লভি গলে বহি অগমূল পাউ নাহিঁ সরি যাউ অছি যুগ কল্প কল্পান্ত অশেষ মহিমা তিনি ভুবনে খ্যাত অশেষ মহিমা সে পরমেশ্বরঙ্কর যে অদ্ভুত মহিমা সে অদ্ভুত মহিমাকে যেতবে প্রকাশ কলে সেতবে তাকে মহিমা গোসাই বলিকি না দেলে সে লোকমানকে যে উপদেশ দেলে তাকে মহিমা ধর্ম বলিকি কুহাগলা সে উপদেশ দেলে কোটা গোটে কিছু নূয়া কথা উপদেশ নাই অলগা কথা কিছু কই নাহান্তি যে কথা থিলা সনাতন ধর্ম বলিকি যেটা কুহাযাউথিলা এস ধর্ম সনাতন ভগবত গীতার কৃষ্ণ যে কথা কইতিলে সনাতন ধর্মর যে মূল জিনিস এক পরম ব্রহ্ম পরমেশ্বরঙ্ক পাখে শরণাপন্ন হওয়া এক পরম ব্রহ্ম পরমেশ্বর হচ্ছে সংসার সৃষ্টিকর্তা সে পরমেশ্বর সর্বত্র ব্যাপ্ত এবং পরিব্যাপ্ত হয়েকি চারিআড়ে পুরীকি রয়েছেন্তি তাঙ্কু প্রার্থনা করিবা তাঙ্কু সে প্রার্থনা করিবার যে কথা কুয়া যাইছিলা সেইটাকু সে সনাতন ধর্মর যে মূলতত্ত্বকু লোকমানঙ্ক পাখরে পৌঁছাইলে যে গুপ্তে থিলা রহি প্রকাশ কলে মহি নামে হু আশ্রিত শ্রীমুখে আজ্ঞা দেই তরিব নিশ্চে মহিতিলে ব্রহ্ম ভক্তিরে দেখ নেত্র রে নিজ অঙ্গ রে গুরু বিজে ব্রহ্মাণ্ড রে একৈশ পুর মহি যাইথান্তা বহি জানিন শূন্য দেহি রাখিলে শ্রী আজ্ঞারে দেখ নেত্র রে নিজ অঙ্গ রে গুরু বিজে ব্রহ্মাণ্ড রে যেটা লুপ্ত হয়ে যাওয়া যেটা লোক ভুলি যাওয়া যে ধর্মর প্রকৃত ধর্মর মার্গ যেটা এক ব্রহ্মরে শরণ পশিবা ব্রহ্মরে শরণ যাও জীব পরে দয়াব এক ব্রহ্মরে শরণ পশিবা সে ব্রহ্মরে শরণ পশিবা কেমতি প্রাত কালু করি স্নান উদয়স্তে কর ব্রহ্ম শরণ সুজন এক সত্য নীতি কুপালিন সুজন এক ব্রহ্মরে শরণ পশিবা ব্রহ্মরে নিজকে সমর্পিত হয়েযা এই যে সমর্পিত জীবন বিষয়ে কুয়া হচ্ছে এটি পরম ব্রহ্ম পরমেশ্বরঙ্কর পাখে শরণাপন্ন হবার কথা কুয়া হচ্ছে এক ব্রহ্মর উপাসনা এতে মন্দির পাখু যাবার দরকার নাই মন্দিরর প্রয়োজন নাই ঈশ্বর গোটে নির্দিষ্ট স্থানের অনেক বা মন্দির ভিতরে অনেক এভাবে বিশ্বাস মহিমা স্বামী যে উপদেশ দিয়েছেন মহিমা ধর্ম বলি যেটা কুহি মহিমা ধর্ম বিশ্বাস করে না কারণ ঈশ্বর সর্বব্যাপী সে সব স্থানের অনেক যেটি আমি তাকে দেখিবা আমার অচ্যুত যেমনি তাঙ্কর ভবিষ্যৎ মালিকা ষষ্ঠ সপ্তম কল্পরে লেখিলে তু নিজ ঘরে বসাই তন্ত লুগা কিনি যাও রে ভূত তো ঘর ভিতরে তন্ত বসছি ঘর ভিতরে লুগা বুণা হচ্ছি তু মূর্খ লুগা খোঁজবা পাই যাইকি বুলুছু চারিআড়ে কোটি লুগা বিক্রি হচ্ছে কোটি মিলুছি ঈশ্বর তো পাখে অনেক তো পাখে ঈশ্বর তু ছাড় দেখি তু খোঁজুছু কোটি কো মন্দির যাই খোঁজুছি ঈশ্বর সে মন্দির ভিতরে রয়েছে তা ফুল টিকি চন্দন টিকি নিয়ে আমি দিয়ে দেবা
ଦେଇଦେଲେ କୋଉ ଈଶ୍ୱର ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ? ତୋ ପାଖରେ ଥିବା ଈଶ୍ୱରକୁ ଦେଖେ, ତୋ ଅନ୍ତର ଭିତରେ ଥିବା ଈଶ୍ୱରକୁ ଦେଖେ। ଭଗବତ ଗୀତାରେ କୃଷ୍ଣ କହିଲେ, ସ୍ୱାମୀମାନେ ସୋପା କେଚ ବ୍ରାହ୍ମଣେ ଗଭୀଅସ୍ତିନି। ଗୋଟେ ଗାଈକି ଦେଖେ, ଗୋଟେ ବ୍ରାହ୍ମଣକୁ ଦେଖେ, ଗୋଟେ ହାତୀକି ଦେଖେ, ଗୋଟେ କୁକୁରକୁ ଦେଖେ, ତା ଭିତରେ ଥିବା ପରମେଶ୍ୱର ଭିନ୍ନ ନୁହନ୍ତି। ଆକୃତିରେ ହାତୀ ଭିନ୍ନ, କୁକୁର ଭିନ୍ନ, ମଣିଷ ଭିନ୍ନ, କିନ୍ତୁ ତା ଭିତରେ ଥିବା ଯେଉଁ ପରମେଶ୍ୱରଙ୍କର ଦିବ୍ୟ ଶକ୍ତି, ସେ ଅଦ୍ଭୁତ ଯେଉଁ ମହିମା, ସିଏ ଭିନ୍ନ ନୁହନ୍ତି। ସିଏ ଗୋଟିଏ ଜିନିଷ, ଗୋଟେ ବିଦ୍ୟୁତ, ଏକା ବିଦ୍ୟୁତ କରେଣ୍ଟ। ସେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଜାଗାକୁ ଗଲେ ଭିନ୍ନ ଭିନ୍ନ କାମ କରେ। ବଲ୍ ପାଖକୁ ଗଲେ ଜଳିବା କାମ କରେ, ଫ୍ୟାନ୍ ପାଖକୁ ଗଲେ ତାକୁ ବୁଲେଇବା କାମ କରେ, ହିଟର ପାଖକୁ ଗଲେ ଗରମ ହେବା କାମ କରେ, ଫ୍ରିଜ୍ ପାଖକୁ ଗଲେ ଥଣ୍ଡା ହେବା କାମ କରେ। ଏ ଥଣ୍ଡା ହେବା, ଗରମ ହେବା, ବୁଲେଇବା, ଆଲୁଅ ଦେବା, ଏ ସବୁ କାମ କିନ୍ତୁ ଗୋଟିଏ ଶକ୍ତି ଦ୍ୱାରା ହୁଏ, ସେ ହେଉଛି ବିଦ୍ୟୁତ ଶକ୍ତି। ସେମିତି ଏ ସୃଷ୍ଟିର ଯେତେ ପ୍ରବାହମାନ କ୍ରିୟା ହେଉଛି, ଏ ସବୁଯାକ ସେ ପରମେଶ୍ୱରଙ୍କର ଅଦ୍ଭୁତ ଶକ୍ତିରେ ହେଉଛି। ସେ ଅଦ୍ଭୁତ ଶକ୍ତି ଏମିତି ପରିବ୍ୟାପ୍ତ ଯେ ସେ କେଉଁଠି କାହାକୁ କେମିତି କରିଦେଉଛି, ଗଛର ପତ୍ରକୁ ଶାଗୁଆ କରିଦେଉଛି, ଗଛର ଫୁଲ ଗୁଡ଼ାକୁ ରଙ୍ଗୀନ କରିଦେଉଛି, ଇଏ ସବୁ ସେ ପରମେଶ୍ୱରଙ୍କର ଏକ ଶକ୍ତି। ତେଣୁ ଯେଉଁ ଶକ୍ତି ସର୍ବବ୍ୟାପକ ସବୁଆଡ଼େ ଅଛନ୍ତି, ଯିଏ ଫୁଲ ତିଆରି କରିଦେଉଛି, ଫୁଲର ବାସନା ଦେଇଦେଉଛି, ଫୁଲରେ ରଙ୍ଗ ଦେଇଦେଉଛି, ତାଙ୍କୁ ପୁଣି ତୁମେ ଫୁଲ ଗୋଟେ ଛିଣ୍ଡେଇକି ଦେବ, କେତେଟା ଫୁଲ ଛିଣ୍ଡେଇକି ଦେବ? ଯିଏ କୋଟି କୋଟି ଫୁଲକୁ ତିଆରି କରୁଛି, କୋଟି କୋଟି ଫୁଲକୁ କଢ଼ରୁ ଫୁଟଉଛି, ତା ଭିତରେ ବାସନା ଦେଉଛି, ତାଙ୍କର ଫୁଲର କିଛି ପ୍ରୟୋଜନ ନାହିଁ। ତେଣୁ ଫୁଲଟିଏ ନେଇକି ତୁମେ ଘରେ ଥୋଇଦେଲେ, ଫୁଲଟିଏ ନେଇକି ଠାକୁର କହିକି ଗୋଟେ ଜାଗାରେ ଥୋଇଦେଲେ, ସେ ସେଥିରେ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ ନାହିଁ, କାରଣ ସେ ସର୍ବବ୍ୟାପକ। ଯେଉଁଠି ଫୁଲ ଫୁଟୁଛି ସେଠି ମଧ୍ୟ ସେ ଅଛନ୍ତି। ସେ ତ ନିଜେ ଫୁଲକୁ ଫୁଟେଇଲେ, ଫୁଲରେ ରଙ୍ଗ ଦେଲେ, ଫୁଲରେ ବାସନା ଦେଲେ, ଆଉ ସେ ବାସନାକୁ ସିଏ ସେଠି ନିଜେ ଗ୍ରହଣ କରିବାରେ ଅସମର୍ଥ ନୁହନ୍ତି ଯେ ତମେ ତାଙ୍କୁ ଆଣିକି ଆଉ ଗୋଟେ ଜାଗାରେ ଥୋଇଦେବ, ଫୁଲଟା ଥୋଇଦେଲେ ତା ବାସନା ସେଠି ସେ ଗ୍ରହଣ କରିକି ତମ ଉପରେ ଖୁସି ହେଇଯିବେ। ତେଣୁ ଈଶ୍ୱରଙ୍କୁ ସବୁଠି ଦେଖିବାର ଏ ଯେଉଁ ଭାବନା, ଈଶ୍ୱର ସର୍ବଭୂତାନ ହୃଦୟ ସେ ଅର୍ଜୁନ ତିଷ୍ଠତି, ଭଗବତ ଗୀତାରେ ଏ ଯେଉଁ ମହତ ବାଣୀ, ସକଳ ଭୂତରେ ଆତ୍ମା ରୂପେ ବିଦ୍ୟମାନ ଅଛନ୍ତି ଈଶ୍ୱର, ଏହା ବ୍ରହ୍ମ ସନାତନ। ତୁମ୍ଭେ ଆମ୍ଭେ ଆଉ ଯେତେ ଛନ୍ତି ଜୀବଗଣ, ସବୁ ଦେହ ଅବସ୍ଥିତ ଦେଖ ନାରାୟଣ। ଶଙ୍କର କହିଲେ, ତୋଇ ମୈ ଜାନେ ତ୍ରୈକ ବିଷ୍ଣୁ, ବ୍ୟର୍ଥଙ୍କୁ ପ୍ୟସି ଯସ୍ୟ ସହିଷ୍ଣୁ, ସର୍ବଂ ପଶ୍ୟାତ୍ମନାତ୍ମାନଂ ସର୍ବତ୍ରୋତଂ ସୃଜୁ ଭେଦ ଜ୍ଞାନଂ। ତୁମ୍ଭେ ଆମ୍ଭେ ଆଉ ଯେତେ ଛନ୍ତି ଜୀବଗଣ, ସବୁ ଦେହ ଅବସ୍ଥିତ ଦେଖ ନାରାୟଣ। କୁହ ତେବେ ମିଥ୍ୟା କିପା ଭାବ ନେପର, କ୍ଷମା ତେଜିକା ପ୍ରତି କିପା କ୍ରୋଧ କର, ନିଜାତ୍ମାରେ ସର୍ବାତ୍ମା କର ଦର୍ଶନ, ଭେଦ ବୁଦ୍ଧି ସର୍ବଠାରେ କର ବିସର୍ଜନ। ଭେଦ ବୁଦ୍ଧିକି ଛାଡ଼ି ଦିଅ, ଏ ଯେଉଁ ଭେଦ ବୁଦ୍ଧି, ଏଠି ଈଶ୍ୱର ଅଛନ୍ତି ସେଠି ନାହାନ୍ତି, ଏଇ ଜାଗାରେ ଥିଲେ ସେଇ ଜାଗାରେ ନାହାନ୍ତି, ଏଇଭଳି ଯେଉଁ ଭେଦ ଅଛି ଏ ଭେଦ ବୁଦ୍ଧିକି ପରିତ୍ୟାଗ କର। ଭେଦ ବୁଦ୍ଧି କହିଲେ ଆମେ ଭାବୁଛୁ ମନ୍ଦିର ଭିତରେ ଭଗବାନ ଅଛନ୍ତି, ମନ୍ଦିର ବାହାରେ ନାହାନ୍ତି। ଯଦି ଏମିତି ଆମେ ଭାବିବା ତାହେଲେ କ'ଣ ଅସୁବିଧାଟା ହେବ ନା? ମନ୍ଦିର ବାହାରେ ଆମେ ପାପ କାର୍ଯ୍ୟ କରିବା, ପାପ କାର୍ଯ୍ୟ କଲାବେଳେ ଆମର ଆଉ ଭୟ ରହିବ ନା? କାହିଁକିନା ଆମର ଧାରଣା ହେଇଯାଇଛି ଯେ ମନ୍ଦିର ବାହାରେ ଭଗବାନ ନାହାନ୍ତି, ମନ୍ଦିର ପଛପଟେ ଚୋରି କରିବା, ବ୍ୟଭିଚାର କରିବା, ସେତେବେଳେ ଆମର ଆଉ ଭୟ ରହିବ ନାହିଁ ଯେ ଆମେ ମନ୍ଦିର ପଛପଟେ ଯେହେତୁ କରୁଛୁ, ମନ୍ଦିର ଭିତରେ ଭଗବାନ ରହିଯାଇଛନ୍ତି, ସେ ଏସବୁ କଥାକୁ ଦେଖିପାରିବେନି, ଏମିତି ଧାରଣା ଆସିଥିବ। ତେଣୁ ତୁମେ ସବୁଠି ଭଗବାନଙ୍କୁ ଉପଲବ୍ଧି କର, ସବୁଠି ଈଶ୍ୱରଙ୍କୁ ଦେଖ, ସବୁ ସ୍ଥାନରେ ଈଶ୍ୱରଙ୍କର ସତ୍ତା ବିଦ୍ୟମାନ,